নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 3 নম্বর সেটটি। প্রথমেই বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের একদল যতীন দাস অনুসরণ করে মৃত্যুবরণ করেন লৌহ সেনগাল জেলে। একের দুই ননিদার প্রথম ওভারের প্রথম বলে উত্তর হবে গদা গভাইট। একের তিন সুধীরবাবুর শিক্ষকতার জীবন উত্তর হবে 20 বছরের। একের চার বঙ্গ আমার জননী আমার কবিতাটির কবি দ্বিজেন্দ্রলাল রায়। একের পাঁচ ধরাতল কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে। পরের প্রশ্ন অনন্তপার জ্ঞান পাড়াবার হলো সমুদ্র। একের সাত ক্রিয়া শব্দের যে মূলগুলি সব থেকে ছোট সেগুলোকে বলবো সিদ্ধ ধাতু। একের আট ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক শব্দ না থাকলে তাদের বলে অকর্মক্রিয়া। একের নয় মাস্টার মশাই ছাত্রদের পড়াচ্ছেন রেখাঙ্কিত পদটি হলো এখানে পড়াচ্ছেন এটা হলো প্রযোজক ক্রিয়া। একের দশ যত তত এই রকম শব্দ মানে জোর শব্দকে বলে কি যোজক পদ। এগারো দাগ যোজক পদগুলো তাদের ব্যবহার অনুযায়ী তিন প্রকার হয়। চলে যায় দুই দাগে বলেছে এক কথায় উত্তর দাও সুধীরবাবু কোন কাজকে ক্ষমা করতেন না। ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে সুধীরবাবু ক্ষমা করেন না। পরের প্রশ্ন যতীন দাস কত তারিখ থেকে অনশন শুরু করেছিলেন উত্তরটি হবে 1929 খ্রিস্টাব্দের 13 জুলাই। পরের প্রশ্ন চটপট মঞ্জুর হয়ে গেল কি মঞ্জুর হয়ে গেল। সিসিএইচ ক্লাবের ক্রিকেটার ননিদা আলোর অভাবের কারণে খেলা বন্ধের আবেদন জানায় সেই আবেদন মঞ্জুর হয়েছিল। দুয়ের চার দাগ ধরাতল কবিতায় কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হবে সুখ ও দুঃখকে। কবির কথায় এক বৃন্তে দুটি কুসুম কেকে হিন্দু মুসলমান। কিশোর বিজ্ঞানী ছুটি পেলেই কোথায় ছুটে যান উত্তর হবে সমুদ্র তীরে। তিন দাগে চলে যাই সংক্ষেপে উত্তর দাও। তিনের এক দাগে আছে সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া কেন। ননিদা এই ঘটনায় অবাক হননি কারণ ননিদা তো জানতেন যে এমন কাণ্ডটাই বৃষ্টি ঘটাতে চলেছে। বলা ভালো যে ননিদার পরামর্শে বৃষ্টি এমন কাজ করেছে তাই ননিদা অবাক হননি। পরের প্রশ্ন যতীন দাস ছেলেবেলা থেকে কোন স্বপ্ন লালন করেছিলেন ভূমিকে স্বাধীন করার। তিনের তিন দাগ নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে। উপরোক্ত প্রমিতিটি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতা থেকে সংগৃহীত। কবি বলেছেন আধার কালিমা জননীকে ঘিরে আছে কিন্তু তার বিশ্বাসেই অন্ধকার অচিরেই দূর হয়ে যাবে দেশমাতার ললাটে নতুন প্রভাতের উদয় ঘটবে নবনব গৌরবে গৌরবান্বিতা হবেন দেশজননী এইভাবেই। পরের প্রশ্ন কবির কল্পনায় নৌকাযাত্রার কোন কোন দৃশ্য তিনি দেখেছেন। কবি কল্পনায় নৌকাযাত্রায় বের হয়ে নদী তীরে নানান ছবি প্রত্যক্ষ করেছেন। কবি প্রাণ ভরে পর্যবেক্ষণ করেন শ্যামল ধরণীর লাবণ্যময়ী মূর্তিকে। কবি দেখেছেন গ্রামীণ জীবনের সুখ দুঃখ ভাই বোনের মতো যেন তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী তীরের ছায়া ঘেরা গ্রামগুলোর সুগভীর ভালোবাসা কবির চোখে ধরা পড়েছে। কবি জানেন মানব জীবনের স্থায়িত্ব অল্প সময়ের জন্য তাই এই সময়টুকুকেই সব কিছুকে ভালোবাসতে চেয়েছেন কবি। চলে যাই পরের দাগে। চার দাগে বলেছে কম বেশি 150টি শব্দে নিজের ভাষায় উপলেখ্য। চারের এক দাগ শেষ পর্যন্ত এলো শেষের সেই ভয়ঙ্কর দিনটা কোন দিনের কথা বলা হয়েছে লেখক দিনটাকে ভয়ঙ্কর বলেছেন কেন এই দিনটির পরের কয়েকটি দিনে কী ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও। ১৯২৯ খ্রিস্টাব্দের 13 নভেম্বর দুপুর 1:15 মিনিটে বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়েন
এখানে সেই দিনটার কথাই কিন্তু বলা হয়েছে, সেই দিনটাকেই ভয়ঙ্কর বলা হয়েছে, যেই দিন তিনি মারা যান সেই দিনটাকে ভয়ঙ্কর বলা হয়েছে। তার পরের দিন দেখো কী ঘটেছিল, তার মৃত্যুর সংবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। লহর দেহে মৃতদেহ হাওড়ায় পৌঁছাতে 3 দিন সময় লেগেছিল, কারণ বীর বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে প্রায় প্রতি সেকেন্ডে উপস্থিত ছিলেন অগণিত দেশবাসী। সবাধার গ্রহণ করতে হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, শ্রীমতী বাসন্তী দেবী, শ্রীমতী কমলা নেহরু প্রমুখ গণ। বিপ্লবীরা যতীন দাসের মৃত্যুর খবরে ক্ষোভে দুঃখে মর্মাহত। কবি লিখেছেন, সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ। চারের দুইরাগ। তবে আরেকটু মৌলিক হওয়া উচিত। বক্তা কে? বক্তা হলেন সুধীর বাবু। কোন বিষয়ে মৌলিকতা আনার কথা বলেছেন? রচনা লেখার বিষয়ে। এই প্রসঙ্গে বক্তা আর কি কি কথা বলেছেন? সুধীরবাবু মনে করেন, শুধু রচনার বাইরের ওপর নির্ভর করলে চলবে না, লেখার মধ্যে নিজস্ব ভাব ভাবনা ও ভাষার প্রয়োগ করতে হবে, অর্থাৎ লেখার মৌলিকতা থাকতে হবে। যেখানে নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা থাকতে হবে সেখানে নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা থাকতে হবে। এইভাবে একটি রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে। চারের তিন দাগ। ননিদা এমন এক নটিট্রিক্স প্রয়োগ করে ম্যাচটাকে ড্র করালো ননিদাকে, সিসিএইচ দলের খেলোয়াড়। ননিট্রিক্সের প্রয়োগ কীভাবে ম্যাচটিকে ড্র এর দিকে নিয়ে গিয়েছিল তা পাঠ্যাংশ অবলম্বনে আলোচনা করো। রূপালী সংঘ ব্যাট করতে নেমে প্রথম ওভারেই 14 রান তুলে নেয়। সিসিএইচ এর হয়ে দ্বিতীয় ওভারে বল করতে তৈরি হয় বিষ্টু। বল হাতে নিয়ে গুনে গুনে 14 কদম গিয়ে ফুটের ডগা দিয়ে মাটিতে দাগ দিয়ে বোলিং মার্ক তৈরি করেন। তারপর বল নিয়ে ছুটতে থাকে ব্যাটসম্যানের দিকে, কিন্তু বোলিং ক্রিজে আসার আগেই সে আবার পিছোতে থাকে। তারপর গোল হয়ে মাঠে চক্কর দিতে থাকে, কখনো লাফাতে থাকে। এইভাবেই বল হাতে সে এমন করতে থাকে সবাই তো হতবাক হয়ে যায়। ব্যাটসম্যান অবাক হয়ে জানতে চায় সে কখন বল করবে। ননিদা বলে 5টার পরে বিষ্টু বল হাতে ডাইনে বায়ে যাচ্ছে। এইভাবেই চলতে থাকে। যখন 5টা বাজে 5 মিনিট বাকি, তখন আম্পায়ার দুজন আলোচনা করে স্থির করলেন যে ডেলিভারির মাঝে খেলা বন্ধ করা যাবে না, অর্থাৎ বিষ্টুকে ডেলিভারিটা করতেই হবে। আকাশে তখন চাঁদ উঠেছে, শুয়ে বসে থাকা ফিল্ডাররা উঠে দাঁড়ালো। ননিদা 6 জনকে উইকেট কিপারের পেছনে দাঁড় করালেন বাই রান বাঁচানোর জন্য। ডেলিভারি দেওয়ার আগেই বিষ্টু এমন কাণ্ডই ঘটিয়েছিল। ননিদা সেই এইরকম পরিস্থিতির জন্য তৈরি ছিলেন। তিনি চটপট পকেট থেকে ক্রিকেটের আইনের বই বের করে দেখিয়ে দেন, বা বোলার কতটা দূর থেকে দৌড়ে এসে বল করবেন সেই বিষয়ে বইতে আইনে কিছু লেখা নেই, অর্থাৎ তিনি কৌশলে ম্যাচটাকে এর দিকে নিয়ে যান। চলে যাই 5 দাগে। 5-এর 1 দাগ। তুই তো মা সেই ধন্য দেশ। কোন কবিতার অংশ? কবিকে আলোচ্য কবিতায় মা কীভাবে ধন্য হয়েছিলেন, এটি হলো বঙ্গ আমার জননী আমার কবিতার অংশ। কবি হলেন দ্বিজেন্দ্রলাল রায়। এবার দেখাই আলোচ্য কবিতায়। যদিও বঙ্গমাতা পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ, তবে সেই শৃঙ্খল ভেঙে পড়বে, ভারতবাসী আবার স্বাধীনতা অর্জন করবে, নতুন প্রভাতের উদয় ঘটবে দেশের বুকে, কেটে যাবে সকল অন্ধকার আর দূর হবে মাতার দুঃখ দৈন্য ক্লেশ। কারণ আমরা তো মানুষ, আমরা মোষ নই মেষ নই, 30 কোটির মিলিত মা, 30 কোটির মিলিত মা ডাকেই মাতার দুঃখের অবসান ঘটবে। পরের প্রশ্ন দেখো, কিশোর বিজ্ঞানী কবিতায় কোন বিজ্ঞানীদের কথা বলা হয়েছে? বিজ্ঞান শাস্ত্রে তার অবদান সম্পর্কে আলোচনা করো। দেখে নাও একটু।
পরের প্রশ্নটি দেখো, বাইরে শুধু রঙের তফাৎ, ভেতরে ভেদ নাই, কোন কবিতার অংশ? এখানে কাদের বলা হয়েছে আর কবির একথা বলার কারণ কি ব্যাখ্যা করো। এটি মোরা দুই সহোদর ভাই কবিতার অংশ। এখানে কাদের বলা হয়েছে? হিন্দু মুসলমানদের কথা বলা হয়েছে। হিন্দু মুসলমান আসলে একই ঈশ্বরের সন্তান, তাদের মধ্যে বাহ্যিক দিক থেকে জাতিগত প্রভেদ থাকলেও অন্তরের দিক থেকে কোনো ভেদাভেদ নেই। তাদের ধর্মনীতি বয়ে চলেছে একই লাল রক্ত। প্রকৃতির আশীর্বাদ ও অভিশাপ তাদের ওপর একইভাবে প্রভাব ফেলে, তাই কবি প্রশ্ন মন্তব্যটি করেছেন। তারপরে চলে যাই এক কথায় প্রকাশ করো, বলেছে সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে গেল কেন? সাক্ষী পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে গিয়েছে। ন্যায়ার কী শাস্তি হয়েছিল? ন্যায়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। পরের প্রশ্ন সাদাকে বলেছে কম বেশি 4টি প্রশ্নের শব্দে উত্তর দাও, সাথে এক মকদ্দমা সম্পর্কে হিজিবিজবিজের মতামত কী ছিল? হিজিবিজবিজের মতামত ছিল একজন নালিশ করে, একজন উক্তি থাকে, 10 জন সাক্ষী, 1 জন জজ থাকে। এরপর আছে মজার বলে কোনো একটা কথা হয় না, উক্তিটি কার? এর উত্তরে ন্যাড়া কী জানিয়েছিলেন? মানহারির মকদ্দমার বিচারক ছিল একটা কালো ঝোল্লা পরা কুতুম পেঁচা। সে একটা উঁচু পাথরের ওপর অর্থাৎ বিচারক পদে বসেই চোখ বুঝে ঢুলতে লেগেছিল। ন্যাড়া আসামি হতে রাজি হয়েছিল পয়সার লোভে। পরের প্রশ্নটি দেখো, আর দাগে 8-এর 1 দাগে বলেছে মকদ্দমার স্থান থেকে কাগরপটি কত দূর, তা কিভাবে হিসেব করে শ্রী কাকেশ্বর কুচকুচে জানিয়েছিলেন? তোমরা হজবল বেড 43 পেজে দেখো, কাকেশ্বর কুচকুচে বলেছিলেন যে শেয়াল বলল নিবাস কোথায়, কাক বলল বললেন বললাম যে কাগরপটি, শেয়াল বলল যে সে এখান থেকে কত দূর। এবার দেখো কাকে বলল, বলল তা ভারী শক্ত কথা, ঘন্টা হিসেবে 4 ঘন্টা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সার কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। তোমরা এখান থেকে লিখবে। তারপরে দেখো কি আছে, ধর্মাবতার হুজুর উক্তিটি কার? কুমিরের। কাকে উদ্দেশ্য করে সে উক্তিটি করেছিল? কুতুম পেঁচাকে। বক্তা এরপর আর কি কি কথা বলেছে? কুমিরটি হুতুম পেঁচাকে ধর্মাবতার বলে বলে যে মানহানির মকদ্দমা করতে গেলে আগে মান এর মানে কি জানতে হবে, মান মানে কুচু, অতি উপদেয় খাদ্য। এবার দেখো চলে যাই 9-এর 1 দাগে, যৌগিক ক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ লেখো। একটি অসমাপিকার একটি সমাপিকার ক্রিয়াপদ জুড়ে এই ক্রিয়াপদ তৈরি হয়, একাধিক ক্রিয়া জুড়ে তৈরি হয় বলে এর নাম যৌগিক ক্রিয়া। সে আড়াল থেকে শুনে ফেলল, শুনে অসমাপিকার ক্রিয়া আর ফেলল সমাপিকার ক্রিয়া। পরের প্রশ্ন, ক্রিয়াহীন কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্যের উদাহরণ দাও। যেমন দেখো বাদিকে চলে যাও, এছাড়াও যতই পড়বে জ্ঞান ততই যাবে বেড়ে, খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে। দেখো এরপরে চলে যাই, যেহেতু অবিনাশ নৌকার মালিক তাই পরিশ্রম কম করে কম, সরল বাক্য, অবিনাশ নৌকার মালিক বলে পরিশ্রম কম করে। সুধীরবাবু চেয়ারে হেলান দিলেন ও আয়েস করে বসলেন। পরের প্রশ্ন, সকল মাই আপন সন্তানকে ভালোবাসেন, নর্থক বাক্য, সকল মাই আপন সন্তানকে ঘৃণা করে না। এরপরে এই অনুচ্ছেদটা পড়ে তোমাদের উত্তর লিখতে হবে, এখানেই তোমাদের পড়লে এটা যদি তোমরা পড়ো রিডিং, সেখান থেকেই তোমরা উত্তর দিতে পারবে, আশা করি এটা তোমরা পারবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।